হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সকলে? আশা করছি সকলে অনেক অনেক ভালো আছেন। তো বন্ধুরা, আজকে একটা খুশি সংবাদ আছে। আমি আর আমার হাজব্যান্ড হচ্ছে ফাইনালি ইন্ডিয়া যাচ্ছি। আজ রাত 12টার সময় হচ্ছে আমাদের রওনা দেওয়ার টাইম। আমাদের রাত 12টায় হচ্ছে টিকিট কাটা হয়েছে। রাত 12টার দিকে আমরা রওনা দেবো আর ভোর 5টার দিকে হচ্ছে আমরা পৌঁছাবো। তো চলো দেখতে থাকো আমরা কীভাবে কীভাবে যাই, তোমাদের সবটাই বলবো। তো সারা রাত জেগে থাকতে হবে, হয়তো বা ঘুম হবে না। আর এখন তো বাজে হচ্ছে তোমার 9:30। আমরা রেডি হতে হতে অনেকটা সময় লাগবে। আমি এখন ব্যাগ গুছাবো, তো চলো দেখতে থাকো। তো গাইজ, আমি এখান থেকে অল্প কিছু পোশাক নেব। বেশি পোশাক নিতে বারণ করা হয়েছে, কারণ যাচ্ছি ইন্ডিয়া, ইন্ডিয়া থেকে আরও শাড়ি চুড়ি নিয়ে আসব। তখন আর বাবা বললো খুব কম পোশাক নেবে এখান থেকে, একদম নেওয়া চলবে না, দুই একটা পোশাক না, দুইটা পরার জন্য আর একটা শাড়ি নেও। কিন্তু আমি তাও চুরি করে তিনটা শাড়ি ঢুকিয়েছি, কিন্তু ওর বাবা বকা দিয়েছে, তা আবার রেখে দিয়েছি। তো যে কারণে হচ্ছে শাড়ি চুড়ি বেশি নেওয়া হচ্ছে না, একদমই কম, একটা পরে যাচ্ছি, একটা নিচ্ছি, আর দুইটা ম্যাক্সি নিয়েছি। এই হচ্ছে পোশাক, কসমেটিক্সও বেশি নেওয়া চলবে না। তো সেই কারণে হচ্ছে তেমন কিছু আনতে পারিনি, কারণ বলেছে সব কিছু ওখান থেকে কিনবে। তো আমার মেজো মেয়েটা হচ্ছে আমি কোথাও গেলেও আমার চুলটা বেঁধে দেয়, এটা আমার একটা সুবিধা, আর মেয়েরা গুছিয়ে দেয়। আর ছোটো মেয়ে আর বড় মেয়ে হচ্ছে আমাকে ডিস্টার্ব করছে, সাজতে দেবে না। মোটামুটি তাদের নিচ্ছি না বলেই হচ্ছে তারা আমাকে ডিস্টার্ব করবে। এখন বড় মেয়ে বলে দিয়েছে যে তুমি একা একা যাচ্ছ, আমি সেই জন্য তোমাকে এখন ডিস্টার্ব করব। তো যাই হোক, তো চলো আমরা কীভাবে যাই না যাই সবটা তোমাদের পথেই জানাচ্ছি। দেখো কীভাবে সে ডিস্টার্ব করছে ক্যামেরার সামনে এসে। ছোটো মেয়ে বসে আছে, সেও ডিস্টার্ব করবে। এখন বাজে হচ্ছে রাত 9:30-এর একটু বেশি। আমি খাওয়া দাওয়া করেছি, খাওয়া দাওয়া শেষে রেডি হয়ে নিয়েছি। ওনার বাবা একটু হাত মুখ ধুচ্ছে, খাওয়া দাওয়া সেরেছে, তো এখন রেডি হবে। তো চলো আমরা কীভাবে কীভাবে যাচ্ছি সবটা তোমাদের সাথে শেয়ার করছি। তো আমরা হচ্ছে এখন বাসা থেকে রওনা দিয়ে দিয়েছি, বাসা থেকে বের হলাম। তখন আসলে 10:30-10:30 বেশি বেজে গেছে। কাউন্টারে আমাদের পৌঁছাতে হবে 12টার আগে। তো ঢাকা শহরে তো প্রচুর জ্যাম, সেই কারণে হচ্ছে আমরা আগে থেকেই একটু রওনা দিয়ে দিয়েছি, কারণ জ্যামের অবস্থা তো খুব খারাপ থাকে ঢাকা শহরে, সবসময়ই জ্যামে পরিচিত থাকে। যদিও যাবার সময় আমাদের জ্যামে পড়তে হয়েছিল, জ্যামে খিলগাঁও আটকে গিয়েছিলাম। তখন আমরা রিক্সা থেকে নেমে হেঁটে গিয়ে অনেকটা দূরে গিয়ে আবার আমরা রিক্সা নেই, যদিও তো ওখানে আর পরে দেরি হতে পারেনি। আর এই যে আমরা কাউন্টারে এসে বসে গেছি, যখন যার বাস আসছে সে তখন চলে যাচ্ছে যে যার মতো। তো আমাদেরও বাস চলে এসেছে, দেখতে পাচ্ছ সামনের গাড়িটাই আমাদের, আমরা এই গাড়িতে উঠব। আমরা এখানে অনেকটা সময় লেট করেছিলাম, বসেছিলাম ওই একটু খাওয়া দাওয়ার জন্য, কেনাকাটা করলাম এখানে বসে। তো নিয়ে আমরা গাড়িতে উঠে গেছি। গাড়ির সিটগুলো অনেক ভালো, আর শোবার ব্যবস্থাও ছিল, চেয়ারগুলো খুব সুন্দর ছিল। তো আমাদের এগিয়ে দিয়ে যাচ্ছে হচ্ছে রিপনদা, আমার হাজব্যান্ডের বন্ধু। আমরা যখন যত রাতই হোক না কেন আর যেখানেই যাই না কেন, উনি আমাদেরকে প্রচুর হেল্প করে, এগিয়ে দিয়ে যায় ব্যাগট্যাগ সব কিছু বিদায় দিয়ে, তবেই উনি হচ্ছে বাসায় যায়। তখন রাত প্রায় রওনা দিতে দিতে আমাদের 12টায় গাড়ি এসে পৌঁছায়, কিন্তু রওনা দিই হচ্ছে রাত 1টায়, আর উনি ঠিক 1টার সময় আমাদের গাড়িতে উঠিয়ে দিয়ে তারপর উনি চলে যায়। তো আমরা এখন চলে এসেছি হচ্ছে গোপালগঞ্জের কাশিয়ানি। এখানে এসে বাস কিছু সময় থামায়, এখান থেকে সবাই যে যার মতো ব্রেক টাইমে খাওয়া দাওয়া করে, ওয়াশরুমে যাওয়ার থাকলে কেউ যায়। আর এখানে প্রায় হাফ ঘন্টার মতো সম্ভবত এখানে আমাদের সময় দিয়েছিল। তো অনেক ঠান্ডা ছিল, এত বেশি ঠান্ডা ছিল, শহরে এত বেশি ঠান্ডা নয়, তো এখানে এসে অনেকটা ঠান্ডা লেগে গেছে। এই জন্য হচ্ছে আমি আগে আগে গাড়িতে ঢুকে গেছি, এত বেশি ঠান্ডা। তো দেখো তার 1-1.5 ঘন্টা সম্ভবত লেগেছে, আমরা বর্ডার পৌঁছে গেছি। এখানে অনেক কিছু মেনটেন করতে হয়, চেক থাকে, বই সাইন, বহুত কিছু করতে হয় আসলে। এখানে কাহিনী অনেক বেশি, 2-3 ঘন্টা এখানে লেট হয়ে যায় আমাদের। আর এই যে আমি বর্ডার ক্রস করে গেছি, দেখতে পাচ্ছ আমি এখন কিন্তু ইন্ডিয়ার ভিতরে ঢুকে গেছি। এই হচ্ছে ইন্ডিয়াতে পা দিলাম আর কি, বর্ডার থেকে। ওখান থেকে হয়তো বা তোমার 150 পা আমি এগিয়ে সামনে এসেছি। এই যে আমি এসে একটা ট্যাক্সি ধরেছি, এখন যাব হচ্ছে আমি আমার একটা দেবরের বাসায়। ওখান থেকে আমরা কলকাতা চলে যাব, আবার ওদের বাসায় খাওয়া দাওয়া সেরে দুপুরে আমরা কলকাতার দিকে আবার রওনা দেবো। তো চলো যাওয়া যাক। এখান থেকে যত দূরে যাচ্ছিলাম বড় বড় গাছ দেখতে পাচ্ছিলাম, এত বেশি বড় বড় গাছ বাংলাদেশে আমি কখনো দেখিনি।
আর রাস্তাঘাটের কথা যদি বলি, তবে আমাদের বাংলাদেশের রাস্তা অনেক সুন্দর, বড় বড় এবং পরিষ্কার, একটু এখান থেকে বেশি বলবো। তবে আমি আমার জীবনে আজ হচ্ছে ফার্স্ট রেলে উঠব, এর আগে কখনো এরকম রেলে উঠিনি, তবে অনুভূতিটা আলাদা ছিল, ভালো লেগেছে। তবে ব্যস্ত শহর মনে হলো, এত বেশি লোকজন আর এত ঠাসাঠাসি করে মানুষ এখানে ওঠে, একটু বিরক্ত হয়ে যাচ্ছিলাম। এখানকার মানুষের আচরণ একটু আলাদা, তবে আস্তে আস্তে বলবো। এখন আমরা চলে এসেছি, দেখতে পাচ্ছ আমার দেবরে বাসায়। এখান থেকে দুপুরবেলা খাওয়া দাওয়া করবো, এখন এসেই হচ্ছে রুটি খাচ্ছি, ডিম ভাজি আর আলু ভাজি। তারপরে দুপুরে খাওয়া দাওয়া সেরে আমরা এখন আবার কলকাতার দিকে রওনা দিয়েছি আমার ছোট দেবরকে নিয়ে। ও আমাদের সাথে থাকবে 2 থেকে 3 দিন, তো চলছে আমাদের সাথে। আমরা তিনজনে এখন গিয়ে একটা হোটেল ভাড়া নেব। আজকে হচ্ছে প্রথম দিন, আর আমি ভিডিওটা ছাড়ছি হচ্ছে প্রায় 1 সপ্তাহখানেক পরে, জানো তো। এখানে এসে ঘুরছি, দেখছি ভালো লাগছে, তো ঘুরে টুরে দেখার পরে আজকে মনে হলো ভিডিওটা ছাড়া দরকার। আমার বড় মেয়ে বললো, বা ওখানে গিয়ে কী কী করছো একটু ভিডিওটা ছাড়ো দেখি, তো সে কারণে ভাবলাম ভিডিও ছাড়ি। আমি কলকাতা পৌঁছে গেছি, শিয়ালদা রেল স্টেশনের সামনেই আমরা দাঁড়িয়েছিলাম অনেকটা সময়। তারপরে একটা ভালো হোটেল খুঁজে আমরা এখানে উঠেছি। অন্য অন্য ভালো হোটেলে গিয়েছিলাম, ওখানে বাংলাদেশিদের জন্য আসলে ব্যবস্থা নেই, পারমিশন নেই আসলে, সেই কারণে এই হোটেলে আমরা ভাড়া নিয়েছি। হচ্ছে এখানে পারমিশন পেয়েছি, 2টো বেড নিয়েছি, ওর জন্য একটা আর আমাদের দুজনের জন্য একটা। তারপরে হচ্ছে খাবারের খোঁজে আমরা নেমে গেছি, এখানে খাবার নেব এখন। তো আজকের ভিডিওটাই পর্যন্তই রাখবো। তো রুটি নেব এখান থেকে, মাটন নিচ্ছি, আর হচ্ছে সবজিও নেব, আর নিচ্ছি হচ্ছে তোমার চিকেন, আর একটা কী যেন নিয়েছি, 2 রকমের রুটি নিয়েছি, স্যালাড ছিল সাথে। এখানকার খাবার দাবার একটু মিষ্টি টাইপের, আমার অত বেশি ভালো লাগেনি সত্যি বলবো। খাবার তো অনেক নিয়েছি, রুমালি রুটি নিয়েছি, নান রুটি নিয়েছি, তো দেখতে পাচ্ছ চিকেন চিলি নিয়েছি। আর এই হচ্ছে কলকাতার শহর, সন্ধ্যাবেলায়, সন্ধ্যা হয়ে গেছে, এই তো দেখতে পাচ্ছ। তবে এখানের বিল্ডিংগুলো একটু ছোট আমাদের বাংলাদেশের তুলনায়। আমাদের